বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা সামনে আমাদের ভারত সফর অর্থাৎ বাংলাদেশ ভারতের খেলার আগে একটি দুঃখের সংবাদ বয়ে নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার এবং বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসানকে আইসিসি দুই বছরের জন্য ব্যান্ড করেছে তো দুই বছরের জন্য ব্যান্ড করার মূল রহস্যটি হচ্ছে গত দুই বছর আগে সাকিব আল হাসান বাজিগর তথা জোয়ারিদের একটি তথ্য আইসিসি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে লুকিয়েছিল তো এটি এখন প্রমাণিত হয়েছে অর্থাৎ সাকিব আল হাসান বাজিগর এবং জোয়ারিদের যে তথ্যটি লুকিয়েছিল সেটি এখন প্রমাণিত হয় আইসিসি তাকে এই শাস্তিটি দিয়েছে তবে আইসিসির কাছে সাকিব আল হাসান এটি স্বীকার করে নিয়েছে যে সে তথ্য লুকিয়েছিল অর্থাৎ তার অন্যায় সে স্বীকার করে নিয়েছে আইসিসির কাছে যার কারণে প্রথমে আইসিসি সাকিব আল হাসানকে দুই বছরের শাস্তি দিয়েছিল কিন্তু এখন সেটি শিথিল করে বারো মাস অর্থাৎ এক বছরের শাস্তি দিয়েছে অর্থাৎ সাকিব আল হাসানকে আমরা এই বছরের মাঠে দেখতে পাচ্ছি না ইনশাল্লাহ আগামী বছর সাকিব আল হাসানকে আমরা মাঠে দেখবো তার মানে দাঁড়াচ্ছে সামনে যে ভারত সফর রয়েছে সেই ভারত সফরে সাকিব আল হাসানকে আমরা আর দেখছি না তো এটি কিন্তু বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য খুবই দুঃখের একটি বিষয় কেননা সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম একটি নক্ষত্র তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে এবং সাকিব আল হাসানকে ব্যান করার জন্য আপনার কি মতামত সেটি ভিডিওর নিচে কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে